আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুপ্রিয় দিনদার ইমানদার মুসল্লি ভাইয়েরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানালাম, যিনি আজকের এই পবিত্র জুমাবারে আমাদেরকে তার পবিত্র ঘরে আসার তৌফিক দিচ্ছেন। আমরা শুরুতেই পড়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনা রাখতে চাই ইসলামের বড় কঠোর, নির্মম, নিষ্ঠুর রাসূলের জীবনে সব থেকে বেশি জ্বালিয়েছে যে তার নাম হচ্ছে আবু জাহাল। তাকে সমাজের লোকেরা ভক্তি ভরে ডাকত আবুল হাকাম নামে, অরিজিনাল নাম হচ্ছে আমর ইবনে হিশাম, এবং তাকে উমর ইবনে হিশামও বলা হয়ে থাকে। তাকে তার মায়ের পরিচয়ে ইবনে হানাজালিয়া বলেও ডাকা হতো। তো যারা নেতা হয়, লিডার হয়, তাদের অনেক উপাধি থাকে, তারও ছিল। তিরমিজির একটি হাদিস এসছে, 3681 নম্বর হাদিস। নবীজি এক রাতে দোয়া করেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই আবু জাহল এবং উমার, অর্থাৎ এই দুই উমরের মধ্যে যার দ্বারা ইসলামের সব থেকে বেশি উপকার এবং মর্যাদা সাধিত হয়, এদের একজনকে তোমার দিনের জন্য কবুল করে নাও। আমরা পরবর্তীতে দেখেছি পরদিনই মহানবীর এই দোয়া হযরতে উমার ইবনুল খাত্তাবের জন্য কবুল হয়, আলহামদুলিল্লাহ। এত নিষ্ঠুর মানুষ এই উম্মতের উপরে আর আসে নাই, আমি সেই সময়ের কথা বলছি। কারণ হলো নবীজি বদরের যুদ্ধে তার লাশ দেখে বলেছিলেন, এ ছিল আমার উম্মার ফেরাউন। এবং অন্য বর্ণনা এসছে যে মুসারও একটা ফেরাউন ছিল, আমারও একটা ফেরাউন আছে কিংবা ছিল। আমার ফেরাউন মুসার ফেরাউনের চাইতে নিষ্ঠুর, কারণ হযরতে মুসা আলাইহিসসালামের মোকাবেলায় যে ফেরাউন ছিল, সে মৃত্যুর পূর্ব মুহূর্তে ইমানিয়াতের ঘোষণা দিছিল। সে বলছিল, আমি ইমান আনলাম সেই আল্লাহর উপরে, সেই রবের উপরে যার উপরে বনি ইসরাইলরা ইমান এনেছে, আর আমি তো মুসলিম। এই ঘোষণা হযরতে মুসা আলাইহিসসালামের সেই ফেরাউন দিয়েছিল। কিন্তু এই আবু জেহেল সব বুঝবার পরও বিভিন্ন ঐতিহাসিক বর্ণনায় ইসলামের উপরে তার স্বীকৃতির প্রমাণ আছে, রাসুলের প্রতি সত্যবাদিতার প্রমাণ আছে, সে নিজেও এটা পোষণ করত। এত তো সত্ত্বেও সে এক মুহূর্তের জন্য কালেমার ঘোষণা দিতে রাজি হয়নি, ইসলাম মেনে নিতে অথবা রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের স্বীকৃতি দিতে প্রকাশ্যে রাজি হয়নি। বদর যুদ্ধে যখন সে আহত হয়ে পড়েছিল, নবীজি তখন সাহাবিদেরকে তার সন্ধানে যেতে বললেন। হযরতে আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু জেহেলকে খুঁজতে খুঁজতে পেয়ে গেলেন। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের রাগ ছিল, কারণ তিনি যখন প্রকাশ্যে কাবা ঘরে কোরআনে কেরিমে সূরা রহমান তেলাওয়াত করছিলেন, তখন এই আবু জেহেলি এবং তার সাঙ্গপাঙ্গুরা তার উপরে প্রচণ্ড অত্যাচার করেছিল। এরকম কথাও রয়েছে যে তিনি এক কানে তিনি কোমও শুনতেন, এত আঘাত পেয়েছিলেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আবু জেহেলকে আহত অবস্থায় খুঁজে পেলেন। তিনি খুঁজে পেয়ে বুখারী শরীফে কিতাবুল মাগাজি অধ্যায়
এখানে রয়েছে যে তিনি আবু জেহেলকে দেখে তার দাড়ি ধরে তার বুকের উপরে চেপে বসলেন। আবু জেহেলের বেশ সুন্দর দাড়ি ছিল, ধরে টান দিয়ে জিজ্ঞাসা করা হলো কি অবস্থা। তা আবু জেহেল শেষ মুমূর্ষু অবস্থায়ও তার ভিতরে কোনো আফসোস নেই। আফসোসটা কি, যে আমি শেষে একে রাখালের হাতে মারা যাব। মানে সে নিজেকে সব সময় এত বড় মনে করত, সে মনে করত কুরাইশের কোনো নাম করা কোনো বীর আমার দেহ থেকে গলা বিচ্ছিন্ন করবে। আর মক্কাতে দেখতাম যে ছেলেটা দুম্বা ভেড়া এসবের রাখালগিরি করতো, সেই ইবনে মাসুদ আমার বুকের উপরে, এজন্যে সে একটু কষ্ট পাইল, একটু বিরক্ত হল। এরপরও আসে এই ধরনের কথা ইতিহাসে যে সে যখন বুঝতে পারলো তাকে মেরেই ফেলা হবে, তখন আবু জেহেল বলছে তুই তো আমারে মারবি, তুই আমার এই গলাটা একটু লম্বা করে কাটবি, যাতে অন্যান্য লাশের সাথে যখন মাথাগুলো রাখা হবে, আমি যে সবার নেতা ছিলাম আমার মাথা যেন সবার উপরে থাকে, এটা যেন দেখা যায়। আপনি চিন্তা করেন কেমনতর শয়তান ছিল। সূরা আনামের 112 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মানুষের মধ্যে এবং জিনদের মধ্যে শয়তান শ্রেণীর লোকদেরকে আমার নবীদের দুশ্মন বানাইছি। মানুষের মধ্যেও শয়তানের মতো লোক থাকে, জিনের মধ্যেও থাকে, এর ভিতরে যারা মারাত্মক শয়তান এগুলোকে নবীদের দুশ্মন বানাইছি। সূরা ইয়াসিনের 30 নম্বর আয়াতে রব্বুল আলামিন আফসোস করে বলছেন, ইয়া হাসরাতান আলাল ইবাদ, বান্দার জন্য আফসোস, যত নবী পাঠালাম তাদেরকেই তারা বিব্রত করল, অপমান করল, অপদস্থ করল, যাচ্ছে তাই বলল, যত নবী পাঠালাম এইসব কাজগুলো এরা করেছে, নানা রকমের হাবিজাবি বদনাম। শুধু নিজেরাই বদনাম দেয় নাই, এই বদনাম অপপ্রচার অপবাদ রটানোর জন্য এরা প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে। মক্কার এই 13 বছরে দাওয়াতে দিনের দিক থেকে আমরা 4টি ভাগে ভাগ করতে পারি। প্রথম তিন বছর খুব গোপনে বিশেষ বিশেষ ব্যক্তিকে টার্গেট করে দাওয়াত দেওয়া হয়, এই কারণে প্রকাশ্য বাধার মুখোমুখি নবীজিকে হওয়া লাগেনি। এটি হলো মাক্কি জীবনের 13 বছরের প্রথম স্তর, প্রথম 3 বছর। এরপরে 2 বছর প্রকাশ্য দাওয়াত শুরু হলো। এই সময় আবু লাহাবের বাধাসহ এদের আবু জেহেলের টিটকারি, অপদস্ততা, এমনকি বিশেষ করে যেসব মানুষগুলো বাইরের লোক ছিল, যাদের কোনো গোত্র বংশ মক্কাতে ছিল না, যারা শ্রমিক শ্রেণীর, যারা ক্রীতদাস শ্রেণীর, যারা দরিদ্র শ্রেণী, এদের উপরে অত্যাচার শুরু হলো। আর স্থানীয় লোকদের মধ্যে যারা অভিজাত শ্রেণীর সম্মানিত তাদেরকে অপমান করা শুরু হলো। এটা 2 বছর, প্রথম 3 বছরের পর দ্বিতীয় স্তর এই 2 বছর। এরপরে শুরু হলো 5 বছর, এদিক 5 বছর চলে গেল, 3+2 5 বছর গেল, এরপরে 5 বছর। এই 5 বছর প্রচণ্ড অত্যাচার শুরু হলো, নবীর সাহাবাদেরকে প্রচণ্ড মারপিট করা হলো। এই সময় হজরতে বেলালের উপরে, হজরতে আম্মারের উপরে, হজরতে সুমাইয়াকে শহীদ করা হলো, হজরতে ইয়াসের সুমাইয়ার স্বামী, হজরতে আম্মারের পিতা, তাকেও শহীদ করা হলো। হজরতে আম্মারকে প্রচণ্ড রকমের পিটানো হলো, তার দিয়ে জোরপূর্বক কুফরি কথা উচ্চারিত করা হলো, এত তাকে পিটানো হলো। বন্ধুগণ, এভাবে অনেক পরিবারকে শেষ করে দেয়া হলো। এবং এই সময় এসে যাদের একটু ব্যবসা বাণিজ্য ছিল এদের দিয়ে এই সব কুরাইশদের, এই আবু জেহেলের লোকজন, তার মন্ত্রিপরিষদ বলি আর যে যাই বলি তার সাথে যারা থাকত, এদের দিয়ে কাজ করিয়ে নিয়ে টাকা দিত না। কখনো বলতো তোরা যে পরকালে বিশ্বাস করিস, ওই পরকাল তো একদিন আমারই হবে, আমি যেমন পৃথিবীতে এত বড় ওখানেও এত বড়ই থাকব, সেই দিন টাকা পরিশোধ করলেই হবে। এইভাবে কাজ করে নিয়ে পয়সা দিত না,
যখন এই মারাত্মক অত্যাচারে জর্জরিত হয়ে সাহাবারা হিজরতের সিদ্ধান্ত নিল, যারা ধরা পড়ল তাদের মাল সামান কেড়ে নেওয়া হলো যে চলে যাচ্ছিস নিজে যা, কিন্তু এই সমস্ত সম্পদ অর্থ এগুলো নিয়ে যেতে পারবি না। বন্ধুগণ, সত্যের জন্য এই 5 বছর পর যে তৃতীয় স্তর 5টি বছরের, এই সময় হিজরত শুরু হলো আফ্রিকার দিকে। বাদশাহ নাজাশির দেশে হযরতে জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলীর ভাই, তার নেতৃত্বে এবং সাহাবারা বিচ্ছিন্নভাবেও সেখানে গিয়ে তার আশ্রয় নিলেন, হিজরত শুরু হলো। এবং এই সময় নবীজি এবং তার প্রতি সহানুভূতিশীল দুইটা গোষ্ঠী, কুরাইশের দুইটা গোষ্ঠী, তার মধ্যে ছিলেন হযরত আবু তালিব, যিনি কুরাইশদের এক সময়কার নেতৃত্ব দিতেন এবং এখনও নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে তাকে সম্মান করা হতো। কিন্তু আপনারা জানেন, গতদিনও বলা হয়েছে যে গোত্রীয় এবং বংশীয় টান, এটা ছিল আরবের ঐতিহ্য। এরা ইসলাম গ্রহণ না করলেও রাসূলের নিরাপত্তার খাতিরে এরা রাসূলের পক্ষ অবলম্বন করেছিল। সুতরাং বনি আল মুত্তালিবের একটা বৃহৎ অংশ আর বনি হাশিম অথবা বনি আব্দে মানাফ, এরা এদের অধিকাংশ ইসলাম গ্রহণ না করলেও রাসূলের হেফাজতের সিদ্ধান্ত নিয়ে তারা শিয়াবে আবি তালিবের পাহাড়ি উপত্যকায় একত্রিত হয়ে থাকবার সিদ্ধান্ত নিল। ঠিক এই সময় এটি হল এই তৃতীয় 5 বছরের 2 বছর যাওয়ার পর, অর্থাৎ সপ্তম নবুয়তের বছরে তারা ওখানে গেলেন এবং সমগ্র কুরাইশরা অথবা তাদের লোকেরা তখন তাদের উপরে বয়কট আন্দোলন শুরু করলো। খাবার দেবে না, বাইরের থেকে কিছু নিতে দেবে না, কোনো কিছু কিনতে দেবে না, কেউ যে দয়া করে আত্মীয়তার সূত্র ধরে পাঠাবে এটাও করতে দেবে না। অর্থনৈতিক বয়কট, খাবারের বয়কট, সম্পর্কের বয়কট শুরু করে দিল তারা। এই সময়টা ছিল বড় কঠিন, সাহাবাদের না খেতে খেতে ক্ষুধার্ত অবস্থায় সাহাবারা বাবলা গাছের কাছে চলে গেছে, কাঁটাযুক্ত পাতাগুলি খেতে গিয়া, এবং যে কদিন তাদের হাতে কয়েকটা প্রাণী ছিল উট, এদের চামড়া পর্যন্ত তারা ভিজায় ভিজায় খেয়েছে, এদের পায়খানাগুলো ছাগলের লেদির মতো হয়ে গিয়েছে। প্রায় সময় এই এই উপত্যকার ভিতর থেকে বাইরে শিশুদের কান্নার চিৎকার শোনা যেত, কিন্তু আবু জেহেল এবং তার লোকদের কারোরই কোনো দয়া হয়নি। বরং এই সময় বাইরে থেকে যে বাণিজ্য কাফেলা আসত, তখন এই রাসূলের এই বংশীয় লোকদের ভিতর একমাত্র আবুল আহাব, সে ধনী ছিল তো, এই আবুল আহাব, এই আবু জেহেল ওদেরকে বলতো, ওরা যদি কিনতে আসে বেশি দাম চাবি যাতে কিনতে না পারে, এমনিই টাকা নেয়, ইনকাম নাই, কিচ্ছু নাই, তারপর দাম বেশি করে চাবি, পরে আমরা বেশি দাম দিয়ে কিনে নেব। কিন্তু পরবর্তীতে ওদের এই কথা শুনে ওরা যা করতো তাতে ওরা বাজার দরেই কিনতো, বেশি দাম আর দিত না। এত বড় জালিমেরা এই সমস্ত কাজ করত। মায়ের পেটে খাবার ছিল না, দুগ্ধপোষ্য বাচ্চারা বুকের দুধ পেত না, কি কঠিন পরিস্থিতি বিরাজ করত এই সময়। কিন্তু নবীজি এক দিনের জন্য তার দিনের দাওয়াত বন্ধ করেননি। তিনি নিয়মিত কাবা শরীফে এসে দাওয়াত দিতেন, লোকদের যেখানে দেখতেন তিনি সেখানে দাওয়াত দিতেন, হজের মৌসুমে বিভিন্ন কাফেলার কাছে গিয়ে দাওয়াত দিতেন। এত অত্যাচার, এত ভয় ভীতি সব কিছুকে উপেক্ষা করে তিনি প্রতিদিন তার মিশন অব্যাহত রাখতেন। সুবহানাল্লাহ, কাবা শরীফে শুধুমাত্র নবীজি কোরআন উচ্চ স্বরে পড়বার সাহস রাখতেন, আর কেউ রাখত না। নবীজির একটা বিরাট নৈতিক প্রভাব এই কুরাইশদের উপরে কার্যকরী ছিল। আপনারা জানেন যে তিনি নবুয়তের আগে থেকেই হিলফুল ফজুল নামে একটা সামাজিক সংগঠনের সাথে যুক্ত থেকে জালিমদেরকে প্রতিহত করার কাজ করতেন তরুণদের নিয়ে, আর মাজলুমের আশ্রয়স্থল ছিলেন তিনি। এমনকি তিনি নবুয়তের পরও বলতেন, আজও যদি কোনো মাজলুম অসহায় চিৎকার দিয়ে বলে হে হিলফুল ফজুলের ছেলেরা কোথায়, আমি বিপদে পড়ছি, আমারে বাঁচাও,
তবে কেউ ডাকে সাড়া না দিলেও আমি বিশ্বনবী সেই ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। এমনি তো আর আলামিন ছিলেন না, এমনি তো আর সাদিক ছিলেন না, মানবতার কল্যাণে তিনি কাজ করেছিলেন। এবং আপনারা আরও জানেন, নবুয়ত লাভের আগে যখন হজরে আসওয়াদ নিয়ে কুরাইশদের নেতাদের ভিতরে বিপুল মতপার্থক্য বাকবিতণ্ডা হলো, তখন তারা কোনো রকম সমাধান করতে পারছিল না। তখন তারা বলছিল, ঠিক আছে, কালকে ভোরবেলা এই দরজা দিয়ে যিনি প্রবেশ করবেন তিনি যে ফয়সালা দেবেন আমরা সেটাই মানব। পরের দিন ভোরবেলা দেখলেন ওই রাস্তা দিয়ে তাদের সেই সব থেকে প্রিয় তরুণটা, যুবকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তখন সমস্বরে তারা বললেন, আরে এই তো আমাদের আলামিন আসছে। এবং এত বড় বড় মাথা মোটা নেতারা সবাই কিন্তু নবীজির ফয়সালায় তার একটা মারাত্মক রক্তপাত থেকে বেঁচে গেল। সুতরাং মনস্তাত্ত্বিকভাবে তাদের মাথা তার সত্যবাদিতার সামনে, সততার সামনে, উদারতার সামনে, তার বিচক্ষণতার সামনে, তার দূরদর্শিতার সামনে, তার সাংগঠনিক প্রজ্ঞার সামনে, তার নেতৃত্বের সামনে তারা নত হয়েই ছিল। কিন্তু মাঝে মাঝে তারা সহ্য করতে পারতো না, তারা বুঝতো এই ছেলেটা এই কথা বলে কেন, সবই তো ভালো। এবং আপনারা জানেন আরো যে হিজরতের রাতে ওই কাফের কুরাইশদের আমানত তারা রাসূলুল্লাহর কাছেই জমা রাখত। কিন্তু কি মহান মানুষ, চিন্তা করুন তো, তিনি ইচ্ছা করলে এগুলো নিয়ে মদিনায় পালিয়ে যেতে পারতেন, কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন যে এই আমানতগুলা তুমি সবার কাছে ফেরত দিয়ে এরপরে আমার সাথে গিয়ে মদিনাতে মিলিত হবে। এই সততা, এই আমানতদারির কোনো একটি দৃষ্টান্ত সারা পৃথিবী আর দেখাতে পেরেছে কখনো? সারা পৃথিবীতে এরকম আরেকটা কাহিনী নাই। সুবহানাল্লাহ, কি ধরনের ইতিহাস আমরা মুসলমানরা ধারণ করে আসি। কিন্তু দুঃখজনক, আমাদের দেশের মসজিদগুলাতে, মাহফিলগুলাতে আমাদের যোগ্যতা সম্পন্ন আলেমেরা বেশিরভাগই গালগপ্প করেই শেষ করে দেন, বেশিরভাগই মন গড়া কিচ্ছা কাহিনী বলে শেষ করে দেন। আমাদের এই জীবন্ত জ্বলন্ত ইতিহাস তুলে ধরতে তারা ব্যর্থ হন। আল্লাহ তাদেরকে হেদায়ত করুন, আমরা বলি আমিন। বন্ধুগণ, আরেকটি ঘটনা যে আমরা এখানে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুবই দুঃসাহস এবং কঠোর ভূমিকায় দেখতে পাই, কারণ আসলে বাতিলের ব্যাপারে দীর্ঘদিন ছাড় দেওয়া যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কাবা ঘরে আসতেন, ইবাদত করতেন, তাওয়াফ করতেন, মাকাম ইব্রাহিমে গিয়ে তিনি নামাজ আদায় করতেন। তো এখানে কুরাইশ নেতারা তাদের আড্ডা চালু রাখত। একদিন তারা সিদ্ধান্ত নিল, এর সাহস কত, প্রতিনিয়ত এভাবে আসে। তখন আবু জেহেলের পরামর্শ মতো এই এদের ভিতরে সব থেকে নিকৃষ্ট আর এক নরাধম উকবা বিন মুয়াইত, এই বেটা কি করলো যে কোত্থেকে উঠের গর্ভথলি নাড়ি ভুড়ি নিয়ে এসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাঁধের উপরে চাপায় দিল। এত কঠিন বিষয় ছিল হুজুর তো এটা জানতেন না, তিনি সেজদাই পড়েই থাকলেন। ইতিমধ্যে তাদের তো আনন্দ ফুর্তি শুরু হয়ে গেল। ইতিমধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট মানুষ, তিনি জানতে পেরে ছুটে এসে এগুলো সরায় দিলেন। হুজুর মাথা তুললেন, নামাজ আদায় করলেন, আর তার মুখ থেকে বের হয়ে গেল, হে আল্লাহ এই কুরাইশদেরকে ধ্বংস করো। আরও একটি বর্ণনা এসছে যে আবু জেহেলের কথা মতো এদের একজন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় চাদর দিয়ে এত জোরে টান মারল যে হুজুরকে শ্বাসরোধ করে মেরে ফেলার চিন্তা করা হয়েছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু টের পেয়ে ছুটে এলেন এবং এই শয়তানটাকে প্রচণ্ড রকম জোরে ধাক্কা দিয়ে হুজুরকে তাদের হাত থেকে ছাড়িয়ে নিলেন, আর চোখের পানি ফেলে চিৎকার দিয়ে বলতে লাগলেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুলা রাব্বি আল্লাহ, তোমরা কি এই লোকটাকে এজন্য মারতে চাও যে লোকটি বলেছে আল্লাহই আমার রব? বন্ধুগণ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শেষ করে হযরত আবু বকরকে বললেন, আবু বকর তুমি থামো। এরপরে তিনি এদের এক একজনের নাম উচ্চারণ করে তিনি এদেরকে ধমক দিলেন এবং এও বললেন,
শুনে রাখো কুরাইশের লোকেরা, আমি তোমাদের বিরুদ্ধে জবাই সহ প্রেরিত হয়েছি। যারা সবাই যখন সিদ্ধান্ত নিল আবু জেহেলের নেতৃত্বে, সুরাংফল পড়ুন, সুরাংফলের 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, নবীজি তুমি স্মরণ করো সেই সময়ের কথা, যখন কাফেরারা সিদ্ধান্ত নিল তোমাকে বন্দী করবে কিংবা হত্যা করবে কিংবা দেশ থেকে বহিষ্কার করবে, এরকম যখন তারা সিদ্ধান্ত নিচ্ছিল তখন ওরা তো ষড়যন্ত্র করল, আমি আল্লাহ আরেকটা কৌশল করলাম। ওয়াল্লাহু খাইরুল মাকিরিন, নিঃসন্দেহে আল্লাহর কৌশল সব থেকে সফল। সুবহানাল্লাহ। তে সুতরাং এরা একেবারে শেষে গিয়ে 13 বছরের মাথায় গিয়ে এই সিদ্ধান্ত নিচ্ছে যে তাকে বন্দি করলে ভালো হয়, নাকি দেশ থেকে বের করে দিলে ভালো হয়, নাকি হত্যা করলে ভালো হয়। এবং এসব সময় স্বয়ং ইবলিস ডাইরেক্ট ভূমিকা পালন করেছে। আবু জেহেলের সব কাহিনী পড়ছিলাম আর বারবার মনে হচ্ছিল, আল্লাহ পাক যেমন রাসূলুল্লাহকে হকের দাওয়াত দিয়ে প্রতি মুহূর্তে ওহি নাজিল করে করে তাকে এই উত্তপ্ত ময়দানে চলমান রেখেছেন, এরকমই যেন ইবলিস আবু জেহেলকেও এই পথে বাধা দেওয়ার জন্য আবু জেহেলকে সক্রিয় রাখতেন। কখনো কখনো ইবলিসও দেখা করত, এরকম ইতিহাসও এসছে, যখন এরা সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছে যে কি করব, নানা রকম মতভেদ, তখন হঠাৎ করে এক শায়েকের চেহারা নিয়ে ইবলিস নাজিল হলো। সবাই দেখল একটা বিশাল ব্যক্তি তাদের সামনে উপস্থিত হয়েছে। এরা সব তাকে সালাম করলো, তে বসে কী হেতু আগমন হুজুর আপনার, তে বসে তোমরাই যে সিদ্ধান্তহীনতায় ভুগছ, তোমরা তো ভুল সিদ্ধান্ত নিচ্ছ, এই জন্য আমি নাস্ত শরীফ থেকে এলাম। তে বলেন আপনি কি বলছেন। এবার বললো, তোমরা যে চিন্তা করছো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দি করবা, তার অনেক অনুসারী বাইরে আছে না? হ্যাঁ আছে। তো যদি এভাবে বন্দি রাখো তোমরা কি চিরদিন তাকে আটকাতে পারবা? ওই বাইরের বন্দিরা একজোট হয়ে, তারা তো বসে নেই, তারা সবাই কাজ করছে, তারা একজোট হয়ে এবার তোমার এই কারাগার, তোমার এই বন্দিশালা ভেঙে চুরমার করে তাকে বার করে আনবে। কারার ওই লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট, এইভাবে তারা তো তাকে বের করে আনবে। আবার তুমি মনে করছো তাকে বহিষ্কার করবা ওই চেহারা নিয়ে, এই কণ্ঠ নিয়ে, এই ভাষা নিয়ে, এই সুর নিয়ে? তিনি পৃথিবীর যেখানে যাবেন সেখানেই কিছু মানুষ তিনি পেয়ে যাবেন। এবার তিনি যদি তোমাদেরকে আক্রমণ করেন তোমরা এই মক্কায় টিকতে পারবা? বলছে তাহলে কি করতে হবে? বলছে মুহাম্মদকে হত্যা করো। বলে নাউজুবিল্লাহ। আবু জেহেল বলছে আপনি কি সুন্দর বুদ্ধি দিলেন, আপনাকে তো আমার সেজদা করতে ইচ্ছা হচ্ছে। তাই তো হবে যে হত্যা করতে হবে, কিন্তু কি বুদ্ধিমান আবু জেহেল, যে হত্যাটা কী কায়দায় করা যায়? কারণ আরবের গোত্ররা তো খুব সিরিয়াস, এখন যদি আমি বা কেউ হত্যা করে তাহলে অন্যরা তো সবাই মিলে তারা ধরবে, এজন্য আমাদের সমমনা যত গোত্র আছে প্রত্যেকটা গোত্র থেকে সব থেকে দক্ষ যুবককে বাছাই করা হোক, যাতে এই হত্যায় আমরা সবাই দায়ী হই, এবং সবারই যাতে এই মহান খেদমতে যাতে সবারই অংশগ্রহণ থাকে, এবং সবাই মিলে তাকে হত্যা করলে তখন ওই দুটি গোত্র যারা এখন স্বেচ্ছায় বন্দি জীবন যাপন করছে বা আমরা যাদেরকে এভাবে বিপদগ্রস্ত করে রেখেছি, ওরা পারবে না আমাদের সবার বিরুদ্ধে মোকাবেলা করতে, তখন বাধ্য হয়ে বড় জোর রক্তমূল্য কিছু টাকা পয়সা নিয়ে ছাড় দেবে। তে আবু জেহেলের এই বুদ্ধি সবার পছন্দ হলো এবং তার এই সিদ্ধান্ত হলো। এইভাবে সকল গোত্র থেকে এক একজন লোককে বাছাই করা হলো রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। কি বুদ্ধি দেখেন! আসলে এ তো ছিল বুদ্ধির বাপ আবুল হাকাম, এর বুদ্ধির উপরে কেউ এত বুদ্ধি করতে পারত না। এর আবু জেহেল নাম তো আল্লাহর পক্ষ থেকে এসছে, সুবহানাল্লাহ, রাসূলের মুখ থেকে বের হয়েছে তার আবু জেহেল নাম। আন্নাসু কান্নাহু আবা হাকামিন ওয়াল্লাহি কান্নাহু আবা জাহালিন, লোকেরা কইল এ হচ্ছে আবুল হাকাম বুদ্ধির পিতা, কিন্তু আল্লাহর এই দিন পৃথিবীতে এই ওহি আসার পর কত সাধারণ লোকের এটাকে গ্রহণ করলো, শুনলো আর মেনে নিল, আর এই বেটাকে হাজারভাবে বোঝানোর পরও এই বেটা যখন মানল না, বুঝলো না, কিন্তু মনের ভিতরে তার
স্বীকৃতি আসে ইসলামের পক্ষে, তখন আল্লাহ যেন বললেন যে এই বেটা আসলে জাহিলের পিতা, মূর্খের বাপ। নবীজি বলেছেন সিরাত ইবনি সাহাকে, যারা একে আবুল হাকাম বলবে তারা একটি ভুল কাজ করে এবং তাদেরকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া উচিত। এক গ্রামে নাকি একটা গল্প, এক গ্রামে তাল গাছ ছিল না, কেউ তাল দেখে নাই। বন্যা হলো, বন্যার পানিতে ভেসে ভেসে একদিন আর একটা এলাকা থেকে তালের আটি বা তাল এসে সেখানে পড়লো, এরপরে পানি কাদার ভিতরে মিশে ভিতরে চলে গেল। যখন বন্যার পানি নেমে গেল, কৃষক লাঙল চালাচ্ছে, হঠাৎ করে তালটা বের হয়ে গেল। কৃষক দেখছে এ কী জিনিস, মাথায় কেমন যেন টুপি, চারিপাশটা কালচে, নিচে লালচে, ই কী, এ কোনকার বিপদ। সে চিৎকার দিয়ে দৌড় মারল গ্রামের যিনি প্রধান মাতবার তার কাছে, যে আমি তো মহাবিপদে পড়ে গেলাম, এ কোন গজব নাজিল হলো, আপনি এর একটা সমাধান দেন। সারা গ্রামবাসী একই কাজ ওইটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ল এবং গ্রামের যিনি প্রধান মাতবার তিনি উপস্থিত হলেন। তার হাতে দেওয়া হলো, তিনি বহুক্ষণ এটা নেড়ে চেড়ে দেখলেন, দেখে তিনি কেঁদে ফেললেন, কাঁদতে লাগলেন। এর কিছুক্ষণ পর তিনি আবার হেসে উঠলেন। তো লোকেরা সবাই বলল যে মাতবার সাহেব আপনি দ্রুত বলেন, আপনি একাই কাঁদছেন একাই হাসছেন, আমরা তো বুঝতে পারছি না এটা কি, আমরা তো খুবই পরেশান। মাতবার সাহেব তখন বললেন যে আমি এগুলা দেখলাম অনেকক্ষণ, দেখে আমি খুব চিন্তায় পড়লাম এবং আমি কাঁদলাম এজন্য, আজকে নয় আমি সমাধান দেওয়ার জন্য পৃথিবীতে বেঁচে আসি, তোরা না হয় আমার কাছ থেকে সমাধান নিবি, কিন্তু যেদিন আমি পৃথিবীতে থাকবো না সেদিন তোদের কি হবে, এই দুঃখে আমি কাঁদলাম। তো বলছে আসলে আপনি আমাদের খুবই ভালোবাসেন বুঝতে পারলাম, কিন্তু আপনি হাসলেন কেন? মাতবার সাহেব বলছে আমি হাসলাম এজন্য, অনেকক্ষণ ধরে এটা দেখলাম কিন্তু আমিও বুঝলাম না জিনিসটা কি। তো আবু জাহেল এই রকমেরই একজন মাথা মোটা বুদ্ধিজীবী, যার যত শয়তানি বুদ্ধির কোনো অভাব ছিল না, এই রকম বুদ্ধি সে দিল। বন্ধুগণ, কোরআনে কারিমে তাকে লক্ষ্য করে আয়াত অবতীর্ণ হয়েছে, নাম ছাড়া তার বৈশিষ্ট্যগুলো তুলে ধরা হয়েছে। কিয়ামতে তার পরিণাম কি হবে তাকে প্রথমে বোঝানোর চেষ্টা করা হয়েছে সূরা কিয়ামার মধ্যে, কিয়ামতের ভয়াবহ রূপ তুলে ধরা হয়েছে, মৃত্যুর সময় কি ভয়ঙ্কর অবস্থা হয় মুমূর্ষু ব্যক্তির সেটা তুলে ধরা হয়েছে, আল্লাহ পাক যে সহজে ছেড়ে দিবেন না সেটাও বলা হয়েছে। এর মন এটা মেনে নিয়েছে, আল্লাহর কথা থেকে বোঝা যায় বা তার পরবর্তী স্বীকৃতি থেকে বোঝা যায়। কিন্তু সে কি করলো জানেন? এরপরে সূরা কিয়ামার 31-35 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, সে এটাকে সত্যায়ন করলো না, সে মুখে এটার সত্যতা ঘোষণা করলো না, আর সে বুঝবার পর সালাতও আদায় করলো না, বরং সে দাম্ভিকতার সাথে অহংকারে গর্বভরে নিজের পরিবারের দিকে ফিরে গেল। তো আল্লাহ পাক এবার বলছেন 34-35 নম্বর আয়াতে সূরা কিয়ামায় যে তোর জন্যই তো এটা মানায়, তোর জন্যই এটা শোভনীয়, যে এগুলো বুঝবার পরও তুই শুধু দুনিয়ার পার্থিব স্বার্থে, নিজের নেতৃত্বের স্বার্থে, নিজেকে টিকিয়ে রাখার স্বার্থে তোর বিবেকের বিরুদ্ধে দাঁড়ালি, তাই তোর জন্যই তো এটা মানায়, তোর জন্যই এটা শোভা পায়। এভাবে আল্লাহ পাক তাকে শ্লেষ মিশ্রিত ভাষায় তাকে ধমক দিয়েছেন। এরপর যদি আপনি সূরা দোখান দেখেন, শেষের দিকে এসে যে জাক্কুম, জাহান্নামের সবথেকে বিভৎস খাবার, এটা পাপীর জন্য হবে এবং সেদিন ওর পেটে তামা ফুটতে থাকবে, তামার পানি, মানে কি হিট কি গরম যে পেটের ভিতরে ফুটতে থাকবে। এবং আমি ফেরেশতাদেরকে নির্দেশ দেব ওরে ধরে জাহান্নামের মাঝখানে নিয়ে আন, ওর মাথায় এই পানি ঢেলে দে। এনা বড্ড সম্মানী ছিল, এনা নিজেকে বিরাট কিছু মনে করত। বন্ধুগণ, আবু জেহেল নবীকে সত্য মনে করত। নবী যে রাতের বেলায় কোরআনে কারিম তার নামাজে তেলাওয়াত করতেন তার বাড়িতে, বাইহাকি এই ঘটনা বর্ণনা করেছেন। ইবনে হিশাম রাসুলের যিনি প্রথম জীবনী রচনা করেছেন ইবনে ইসহাক, তার সূত্র দিয়ে বর্ণনা করেছেন।
এরা বুঝতে পারতো কোরআনের যে আকর্ষণ, কিন্তু সবসময় কর্মীরা থাকে তো এজন্য মন দিয়ে শোনা যায় না। এদের দিলটা চাইতো আহারে এই কোরআনটা যদি শুনতে পারতাম। তাই তারা নিরিবিলি সময়টা বেছে নিল, আবু জাহেল, আবু সুফিয়ান এবং আখনাস বিন সুরাইক, এই তিনজন মহাবুদ্ধিমান, এরা গভীর রাতে নিজেরা একা একা সিদ্ধান্ত নিয়ে রাসূলের ঘরের বিভিন্ন পাশে গিয়ে দাঁড়িয়ে গেল। কেউ জানে না, সবাই জানছে যে আমি একাই শুনতে এসেছি। তা আপনি একটু চিন্তা করুন, কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করছেন, তাহলে কত সুমধুর হতে পারে, কত হৃদয় কাড়া হতে পারে। এমনি কি আর ওরা জাদুকর বলতো? যে কারণে এটা শোনার পর কেউ আর তার জাহিলিয়াত নিয়ে টিকে থাকতে পারত না, সব যেন এটাই বিলীন হয়ে যেত। জীবনের আগের ছন্দ হারিয়ে এই নতুন ছন্দে সবাই সামিল হয়ে যেত। এরা গভীর রাতে শুনছে, ভালো লাগছে শুনতে শুনতে। রাসূলুল্লাহ দীর্ঘ তেলাওয়াত করছেন, কারণ মাক্কি জীবনে কিছু সুরার অংশ বিশেষ সহ গোটা গোটা সুরা অন্তত 89টা এই মক্কার 13 বছরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। প্রথম 3 বছরে নাজিল হয়েছে 28টা, পরবর্তী 2 বছরে নাজিল হয়েছে 11টা। তারপরের এই দুঃসহ মুহূর্তে কি বিপদ, এর ভিতরে সুরাগুলো মনে রাখতে হচ্ছে, আমরা তো পড়ার সময়ই পাই না। এই 5 বছরে, এই যে তৃতীয় স্তর, এই 5 বছরে 37টা সুরা অবতীর্ণ হয়েছে। এরপরের বাকি বছরগুলোতে নাজিল হয়েছে আরও 13টা। বিষয় হলো এইগুলো মনে রাখতে হচ্ছে, এটার গাইডেন্স নিয়ে এগোতে হচ্ছে। কাফেররা যে সমস্ত কূটতর্ক, বদনাম, হাবিজাবি ছড়াচ্ছে, এগুলোর জবাব দিতে হচ্ছে। অর্থাৎ কোরআন শুধু আবু বকর উমরকে শোনালে হবে না, ওদেরকেও শোনাতে হবে। কত কাজ করতে হয়েছে। তো এরকম একটা দিন, একদিন আবু জাহেলের সাথে সরাসরি নবীর দেখা হয়ে গেল। তা আবু জাহেলের কাছে এক ব্যক্তি ছিলেন, তিনি বাইরের থেকে এসেছিলেন, তিনি তার সাথে দেখা হয়েছিল। হঠাৎ দেখলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে আবু জাহেল হাত মিলালো। তো রাসূলুল্লাহ বললেন, আবু জাহেল, আল্লাহকে ভয় করো, একদিন তো তুমি মারা যাবা, সুতরাং এই পবিত্র কালেমা গ্রহণ করো। তা আবু জাহেল বলল, আমি যদি জানতাম তুমি সত্যবাদী তাহলে তো গ্রহণই করতাম, কিন্তু তোমার এত টেনশন কেন? তুমি তো চাও যে তুমি আল্লাহর এই কথাগুলো আমাদের কাছে পৌঁছাতে পেরেছো কিনা, আমরা সাক্ষী দিচ্ছি তুমি পৌঁছায়ছো, এই তো হয়ে গেল। এই বলে সে এটা ডিনাই করল। এরপরে নবীজি চলে গেলেন। এবার আবু জাহেল তার সাথে কে বলছে, শোনো আল্লাহর কসম, আমি জানি এ সত্যবাদী, কিন্তু আমি এটা মানব না। ঠিক একই রকম ব্যাপার, এই যে কোরআন শোনার জন্য তারা রাসূলুল্লাহর ঘরের বিভিন্ন দিকে দাঁড়িয়েছিল, এবার যখন প্রায় সকাল হয়ে গেছে, আসার পথ যাওয়ার পথ একটাই, তো এবার এদের সঙ্গে দেখা হয়ে গেছে। আবু জাহেল বলছে, তোমরা কোত্থেকে আসলে? এদিকে আসছি। তুমি কোত্থেকে আসছো? এদিক থেকে আসছি। আশ্চর্য, তুমি, আমরা তো জানলাম না কেন এখানে এসেছিলে। তখন আবু জাহেল বললো, আসলে সত্য কথা কি, আমি তো কোরআনের আকর্ষণে এখানে এসেছিলাম, কিন্তু এগুলো বাইরের লোকে জানলে তো সমস্যা। তখন ওরা বললো, আমরাও এই কাজেই এসেছিলাম। বলছে, শোনো, আমরা সব নেতা গোছের মানুষ, সারাদিন বিরোধিতা করবো, আর রাতের বেলায় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে কোরআন শুনবো, এটা যদি লোকে জানে তাহলে আমাদের সবই তো ফাঁস হয়ে গেল। তাই সব তোমরা আমার কাছে তৌবা করো, আর কখনো এইভাবে শুনবো না। পরের দিন রাতে আবু সুফিয়ান, আখনাস বিন সুরাইক, এরা চিন্তা করলো, আবু জাহেল নিজেই যখন আমাদের তৌবা করালো সে তো আসবে না, বরং আমরা নিরিবিলি গিয়ে শুনে আসি। আর আবু জাহেল চিন্তা করলো, ওরা তো আমার কাছে তৌবা করছে, সে ওরা তো আমার ভয়ে আসবে না, বরং আমি নিরিবিলি আজকে যাই শুনে আসি। বন্ধুগণ, পরের দিন ভোরে ওই একই অবস্থা। এভাবে তৃতীয় দিন আবু জাহেল বলল, শোনো, অনেক মাথা মোটা, তো বলল, এইভাবে তৌবা করে কোরআন থেকে সরে থাকা যাবে না, বরং এসো আমরা একটা সিদ্ধান্ত নিই, একটা আইন পাশ করি মক্কায়। কি সেটা? কোরআনে কারিমে হামিম আসাজদা, এর 26 নম্বর আয়াতে তারা যে আইন পাশ করলো, এইটি আল্লাহ পাক তুলে ধরেছেন। ওয়াকাল আল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়াল গাউফি লাআল্লাকুম তাগলিবুন। যখন কোরআন শোনানো হয় তোমরা তো শুনবেই না, বরং হই হুল্লোড় করবা, চিৎকার দিবা, হাততালি দিবা, ডিস্টার্বিং ক্রিয়েট করবা, যাতে কোরআনের এই মধুর বাণী কারো কানে প্রবেশ না করে। বলেন না উজুবিল্লাহ। বন্ধুগণ, তে এইরকম যখন হলো,
ওই দিনও আখনাস বিন সুরাইকা একটা লাঠি হাতে আবু সুফিয়ানের বাড়িতে গেছিল, গিয়ে বললো আবু সুফিয়ান এই রাত্রে কী শুনলে, এসব কী শুনলে রাত্রে? তে বলছে হ্যাঁ শুনলাম তো, আসলে ঠিকই এই যা শুনলাম কিছু আমি বুঝি আর কিছু আমি বুঝি না, নেতা মানুষ তো একেবারে সব স্বীকার করলে সমস্যা। আবু সুফিয়ান খুব বুদ্ধিমান ছিলেন, তে তিনি বলছেন হ্যাঁ কিছু আমি বুঝি আর কিছু বুঝি নাই, তে শুনলাম তো ভালো কথাই তো শুনলাম। আখনাস বললো আমারও সেই অবস্থা, এবার গেল আবু জেহেলের কাছে। আবু জেহেল ঠিক করে বলো রাত্রি কী শুনলে, বলছে কী শুনলাম আমি এটা কী শুনলাম, মানে এইভাবে সে কাটায় দিল। বন্ধুগণ এরপরে বদরের যুদ্ধের দিনে আখনাস বিন সুরাইক আবু জেহেলকে একটা প্রশ্ন করে, এরকম প্রশ্ন আরও অন্য সময়ও হয়েছে বিভিন্ন সময়, এটাও হাদিস বা ইতিহাসের গ্রন্থরাজিতে রয়েছে, মূল কথাগুলো একই। তখন বললো আবু জেহেল এখানে তো তুমি আমি ছাড়া কেউ নেই, সত্যি করে বলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী কিনা, আর সে নবী কিনা, আর সে যা বলে তা সত্য কিনা? আবু জেহেল বলল আল্লাহর কসম সে কখনো মিথ্যা বলে না, সে নবী আমি বিশ্বাস করি, সে সত্য কথাই বলে, কিন্তু তুমি আমারে আগে বলো। কুরাইশদের দুটি গোত্র, একটা হলো যে বনি হাসিম বা আব্দে মানাফ ওরা, আর এই যে আমরা বানু মাখজুম গোত্র, এই দুটো পরিবার সমানে সমান মানুষের খেদমত করতাম। ওরা মাঝখানে বলল যে হাজিদের পানি পান করানোর দায়িত্ব, পতাকা তোলার দায়িত্ব, কাবা শরীফের চাবি রক্ষার দায়িত্ব আমাদের দিতে হবে, তা আমরা দিলাম, বললাম ঠিক আছে তোমরাই করো। এরপরে ওরা মানুষকে খাওয়াইলো আমরাও খাওয়ালাম, ওরা মানুষের সেবা করলো আমরাও করলাম। এভাবে যখন ওরা আর আমরা সমানে সমান, হঠাৎ করে ওরা বলল আমাদের মধ্যে একজন এসছেন তিনি নবী, তার উপরে আসমান থেকে ওহী নাজিল হয়, এখন তুমি বলো এইটা আমরা কোথায় পাব? সুতরাং আমি সিদ্ধান্ত নিয়েছি কোনো মতেই তাকে আমি মানব না। বন্ধুগণ টাকা যখন কথা বলে বিবেক তখন চুপ থাকে, সবই বুঝেছিল, তাই আল্লাহ বলছেন এ বেটা সত্যের স্বীকৃতিও দিল না আবার সালাতও আদায় করল না। বন্ধুগণ এটা ভয়ঙ্কর নিকৃষ্ট এক মানব সত্তা আবু জাহেল। আরেকটি বিষয় হলো আপনাদের, আপনারা জানেন আমি এই আলোচনায় বললাম যে তার বিবেক তার বিশ্বাস সবটুকুই বলতো মনে মনে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছেন একজন সত্যবাদী এবং সঠিক মানুষ, তিনি যেটা বলেন তা ঠিকই বলেন, তিনি ঠিকই আল্লাহর নবী। তারপরও নিজেদের ক্ষমতা, নিজেদের বড়ত্ব, নিজেদের আভিজাত্য, নিজেদের নেতৃত্ব ঠেকানোর জন্য এ বিবেকের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছিল। কোরআনে কারিমে সূরাতুল আনাম যদি আমরা দেখি এর 33 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে বলছেন কদ নাআলামু ইন্নাহু লা ইয়াহজুনুকাল্লাযী ইয়াকুলুনা ফাইন্নাহুম লা ইউকাযিবুনাক ওয়ালাকিন্নাস সালিমিনা বিআয়াতিল্লাহি ইয়াজহাদুন। নিশ্চয় আমি জানি ওরা যা বলে তাতে তুমি খুব কষ্ট পাও, কিন্তু আসলে ওরা তো তোমার মিথ্যাবাদী বলে না, এই জালিমেরা আমার আয়াতকে অস্বীকার করে। বন্ধুগণ তারাই তো ভালোবেসে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলামী না সাদিক উপাধি দিয়েছিল, কিন্তু কোরআনের কারণে তারা বিগড়ে গেল। বন্ধুগণ এর আরও জঘন্য, এ কত নিষ্ঠুর ছিল বদরের যুদ্ধে শয়তান, বদরের যুদ্ধে এ তো এই মক্কার জীবনে বুদ্ধিজীবীদেরকেও কাজে লাগাইছে, যাদেরকে আমরা আজ বলি সুশীল সমাজ, এদের মধ্যে তখন মক্কায় ছিল উতবা বিন রাবিয়া, এরপরে ছিল ওলিদ বিন মুগিরা, এরা বড় বড় সাহিত্যিক, বড় বড় পণ্ডিত, তাদেরকেও এরা কাজে লাগাইছে। এরা নবীজির কাছে গিয়ে তার কথা শুনে তাদের তারা স্বীকৃতি পর্যন্ত দিয়ে ফেলেছে হ্যাঁ এটা ঠিকই, কিন্তু আবু জেহেল এদেরকে দুনিয়ার ব্যাপারে ভয় দেখাইছে যে তোমরা যদি এইসব কথা বলো তাহলে হবে না, তোমাদের কোনো মর্যাদা আমি রাখবো না, তোমাদের আমরা কেউ মানবো না, সোজা হয়ে এর সলিউশন দাও। এভাবে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে মিসগাইড করেছে, বদরের যুদ্ধ যাতে না হতে পারে এই এক সুশীল সমাজের নেত্রী শ্রেণীর ব্যক্তি উতবা বিন রাবিয়া যে আবু সুফিয়ানের শ্বশুর ছিল সে পর্যন্ত বাধা দিয়েছে যুদ্ধ করার দরকার নেই, তোমরা মারবা কার, ওরাও আমাদের আমরা ওদের, কিন্তু আবু জেহেল এই করেছে। এবং এই বিখ্যাত লোকদেরকে ইমানও আনতে দেয় নাই, এমনকি আপনারা জানেন আবু তালিব রাসুলের দাওয়াতে চিন্তান্বিত ছিল যে হয়তো বলেই ফেলবে, আবু জেহেল বুঝতে পারছে হয়তো কলেমা ইসমাই বলেই ফেলবে, এই বেটাই তখন তাকে নানা রকম কথা বলে তাকে মিসগাইড করেছে। সুতরাং সারা জনম ভর এগুলো করে
অবশেষে বদর যুদ্ধে হাজির হলো। শয়তান কাফেরদের সামনে শুরাকা নামে এক, তখনও সে বাইরের পরিচয়ে কুফরি হালতে ছিল, এই শুরাকার রূপ ধরে কাফেরদেরকে সামনে হাজির হয় এবং উৎসাহ দেয়, আজকে তোমাদের মোকাবেলা করতে পৃথিবীতে কেউ পারবে না, আর আমি সবসময় তোমাদের পাশে আছি। এটা হলো সূরা আনফালের 48 নম্বর আয়াত। দেখলে বুঝবেন যে শয়তান এদেরকে সাহস দিচ্ছে, আজকে দুনিয়ায় কেউ তোমাদেরকে পরাজিত করতে পারবে না, আর আমি সর্বদাই তোমাদের সাথে আছি। একই আয়াতে কিছুক্ষণ পরে শয়তান যখন দেখলো ক্রমাগত ফেরেশতা নাজিল হচ্ছে বদরযুদ্ধে মুসলমানদের সমর্থনে হযরতে জিব্রাইলের নেতৃত্বে, তখন শয়তান বলছে যে আমি যা দেখছি তা তোরা দেখিস না, সুতরাং ইন্নি আখাফুল্লাহ, আমি আল্লাহরে ভয় পাই এবং আল্লাহ পাক শাস্তি দানে প্রচণ্ড কঠোর, আমি চললাম। তো যখনই পালাচ্ছে, এই কাফেরদের সৈন্যরা এই দৃশ্য দেখে তাদের ভিতরে ছত্রভঙ্গ হওয়ার দশা, তখনও আবু জেহেলেদেরকে এক রাখার জন্য বলছে ওই শুরাকা পালাচ্ছে তাতে কী হয়েছে, তোমরা সবাই থাকো, যুদ্ধ করাই লাগবে। কত বড় শয়তান! এবং এইভাবে যুদ্ধ হলো, এবং আল্লাহর মেহরবানি যে ছোট দুটো বাচ্চা মাজ আর মুওয়াজ, এই দুই ছেলের আঘাতে সে আহত হয় এবং পরবর্তীতে তার কল্লা কেটে ফেলে আব্দুল ইবনে মাসুদ, এভাবে দুনিয়া থেকে বিদায় হয়। পরবর্তীতে তার ছেলে ইকরামা মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে। তো এইভাবে এই শয়তানটা বিদায় হয় এবং প্রচণ্ড রকমের বিপদে মুসলিম উম্মাকে ফেলে যায়। সম্মানিত ভাইরা, বদরের যুদ্ধে 24 জন কুরাইশ নেতৃবৃন্দকে বদরের সবথেকে নোংরা কূপে নিক্ষেপ করা হলো। তৎকালীন নিয়ম ছিল যুদ্ধের পরও বিজয় হলে 3 দিন বিজয়ীরা এই ময়দানেই থাকত। নবীজিও থাকলেন, এবার মদিনায় ফিরে যাবার পালা, তার বাহনকে সাজানো হলো, তিনি হঠাৎ করেই সেই কুয়ার দিকে এগোলেন। এগিয়ে তিনি প্রত্যেকের, প্রত্যেকটা নেতার, ওই আবু জেহেল সহ যা ছিল প্রত্যেকের বাপের পরিচয় দিয়ে নাম উচ্চারণ করে বলতে লাগলেন যে আমি তোমাদেরকে কত বুঝাইছি, আজকে বুঝতে পারছো তো, আল্লাহ রাসূলের আনুগত্য করলে কতই না ভালো হতো। শুনে রাখো হে জালিমেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তা তো আমরা পেয়েছি, তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন তোমরা কি সেটা ঠিক মতো পাইছো তো? হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন, নবীজি আপনি এই আত্মাবিহীন এই নরাধমদের উদ্দেশ্যে কিভাবে কথা বলছেন, কি বলছেন? নবীজি বলছেন, শোনো, ওরা আল্লাহর ইচ্ছায় তোমাদের চাইতে অধিক শুনতে পাচ্ছে আমার কথাগুলি। বন্ধুগণ, যুগে যুগে এইভাবে তারা ইসলামকে প্রতিরোধ করতে এসছে, কিন্তু মনে রাখতে হবে আল্লাহর দিন আল্লাহর কাছে সব থেকে প্রিয়। এ দিন এবং নবীজির বিরোধিতায় কেউ দাঁড়ালে সে হয়ে যায় সরাসরি আল্লাহর প্রতিপক্ষ, এবং আল্লাহ পাক নিজেই তার মোকাবেলার দায়িত্ব নেন। আমাদের শুধু এগিয়ে আসার কাজ, ভরসা করার কাজ, আল্লাহর উপরে দোয়া করার কাজ, সুদৃঢ়তা প্রদর্শনের কাজ। আল্লাহ পাক আমাদেরকে কবুল ও মঞ্জুর করুন, আমিন। ওয়ালাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলছেন, আমি বহু সংখ্যক জিন এবং মানুষকে জাহান্নামের জন্য বাছাই করেছি, ওদের বোঝার যোগ্যতা ছিল, দিল ছিল, ওরা বোঝে নাই, ওদের চোখ ছিল, ওরা দেখেও দেখে নাই, ওদের কান ছিল, শুনেও শুনে নাই, এরাই হলো চার পায়ে চতুষ্পদ জানোয়ার, বরং এর থেকেও এরা নিকৃষ্ট। আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুন, আমরা বলি আমিন। এ ধরনের নেতৃত্ব কর্তৃত্ব থেকেও আল্লাহ মুসলিম উম্মাকে বাঁচান, আমরা বলি আমিন। তবে এর মধ্য দিয়েই তৈরি হয় আসলে আমাদের জীবনটা পরীক্ষার, আমাদের যতই রাগ হোক কিন্তু এরকম না হলে পরীক্ষা হবে না। আমাদের ভিতরে যে দূষিত বিষয় আছে, আমাদের যে লোভ লালস আছে, এগুলো তো সত্যের মোকাবেলায় আমাদের পরীক্ষা দিতে হবে। কোরআনে কারিমে সূরা আনকাবুত এর 1, 2, 3 নম্বর আয়াত, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, কি হে ইমান এনেছে এটা বললেই তোমাদেরকে ছেড়ে দেবো, আমি তোমাদেরকে পরীক্ষা করব না,
তোমাদের আগে যারা পৃথিবীতে এসেছিলেন তাদেরকেও পরীক্ষা করা হয়েছে, এবং আল্লাহ অবশ্যই দেখে নেবেন তোমাদের ভিতরে কারা ইমানের দাবিতে সত্যবাদী আর যারা ইমানের ব্যাপারে মিথ্যাবাদী। শুধু মুখেই বলে ইমান, কিন্তু পরীক্ষা ছাড়া তো প্রমাণিত হবে না। এরপরে যখন এভাবে তো মক্কার জীবন গেল, মদিনার জীবন যখন শুরু হলো বদর পর্যন্ত, তখন আবার একদিকে অভাব, অপরদিকে ভিতরের মুনাফিকরা শত্রু, ইহুদিরা শত্রু, যুদ্ধের হুমকি। এই সময়ও সুরাতুল বাকারার 214 নম্বর আয়াতে বলা হচ্ছে যে কি হে তোমরা কি মনে করছো এমনি জান্নাতে চলে যাবা? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতি কুম মাসালুল লাযীনা খালাউ মিন কাবলিকুম মাসসাতহুমুল বাসা ওয়া দাররা ওয়া জুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল লাযীনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি কারীব। কি হে তোমরা কি এমনি বেহেশতে চলে যাবা? অথচ তোমাদের পূর্বে যারা ইমানের দাবি করেছিল তাদেরকে আমি পরীক্ষা করেছিলাম, দুঃসহ কষ্ট তাদের উপরে চাপায় দিয়েছিলাম। এত বিপদের মুখে নবী এবং তার সাথীরা চিৎকার দিয়ে বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে? আমি তখন বলেছিলাম আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আর দেরি নাই, এখনই হবে আমার সাহায্য। এরপরে আবার উহুদ যুদ্ধের পর আবার এরকমই আয়াত নাজিল হলো সূরা আল ইমরানে 142 নম্বর আয়াত, যে তোমরা কি মনে করছো এমনি বেহেশতে চলে যাবা, তোমাদেরকে এমনি ছেড়ে দেবো? অথচ আল্লাহ এখনও দেখেন নাই তোমাদের ভিতরে কারা মুজাহিদ আর কারা সবর অবলম্বনকারী। এই একই রকম আয়াত নাজিল হলো সূরা তৌবার 16 নম্বর আয়াতে। এখানে এই কথা বলা হলো, এর সাথে এক্সট্রা যোগ হলো যে আল্লাহ এখনও দেখেন নাই তোমাদের ভিতরে কারা, আল্লাহ রাসূল এবং মোমেনদের ছাড়া আর কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করে নাই, এটা এখনও তো প্রমাণ হয় নাই। তোমরা কাদের সাথে বন্ধুত্ব করো? আল্লাহ দেখতে চান কে মুজাহিদ, কে সবর অবলম্বনকারী, আর পাশাপাশি আল্লাহ রাসূল মোমেন ছাড়া আর কারোর সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা এখনও দেখেন নাই। এই অবস্থায় তোমাদের ছেড়ে দেবে? ইমান এনেছি বললেই হবে? সুতরাং আবু জেহেল আসলে আমাদের জন্য গজব না, এটা আমাদের পরীক্ষা, এটা একটা মাস্ট। এই পরীক্ষার উপর দিয়ে আমাদেরকে নিজেদের ইমান যাচাই করতে হয়। তো এই পরীক্ষার মধ্য দিয়ে সাহাবেরা উত্তীর্ণ হয়েছেন এবং তারা ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, তারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন এবং তারা কিয়ামতের দিন সেভাবে মুক্তি পাবেন। এখন ওই আবু জেহেলের সূত্র ধরে ওই মডেল আজকে দুনিয়ার দেশে দেশে আমাদের সামনেও আছে, যারা আমাদেরকে নানাভাবে তটস্থ করে, বিপদগ্রস্ত করে, আমাদের সমস্ত ভালো কর্মসূচিকে নানাভাবে অপবাদ দিয়ে মিসমার করার চেষ্টা করে। বসে থাকার সময় নাই। আল্লাহ পাক আসলে বাছাই করছেন জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ। আল্লাহ পাক আমাদেরকে সুমতি দিন, রহম করুন। আল্লাহ পাক তার নবীজির এই পবিত্র সাহাবেদের পদাঙ্ক অনুসরণে, তারা যেভাবে নবীকে অনুসরণ করেছেন ওইভাবে অনুসরণ করে তাদের সাথেই আমাদেরকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে গড়ে দিন। আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।